নমস্কার, আজ 8 জুন শনিবার, বাজে 6:10 প্রায়। এদিকে আমি রেডি হয়ে গেছি, এদিকে বাইরের অবস্থা খুব একটা ভালো না, আর বুবলা বেচারা এখনো ঘুমিয়ে যাচ্ছে। আমি ওর সামনে ভিডিও কলে জোরে জোরে কথা বললাম বাড়ির লোকের সাথে, তাতেও সে ঘুম থেকে উঠল না। 4টার সময় ঘুমোতে গেছে, এখনো সে ঘুমাচ্ছে। আজকাল আমার একটা নতুন স্টাইল হয়েছে ডগিকে সাথে নিয়ে ঘুমানোর। এই যে তার ডগি, বুবলা যেই সময়টা ঘুমিয়ে থাকে ওই টাইমটাই আমি হাতে পাই আমার টুকটাক কাজবাজ সেরে ফেলার। তো ওর জন্য পায়েস বানানো হয়ে গেছে, মোটামুটি খাবার দাবারের তো চিন্তা নেই, কেন সেটা আপনারা একটু বাদেই দেখতে পাবেন। আর এখন আমি একটুখানি সাজগোজের পালাটা সেরে নিচ্ছি। ভিডিওটাতে আমি সমানে মুখে বিড়বিড় করে কথা বলে যাচ্ছি, তার কারণটা হচ্ছে অন্যদিকে ফোনে আমি বরের সাথে কথা বলছিলাম, আর বর ওদিক থেকে আমাকে একটা সুখবর দিল যে আমার একটা ম্যাকের লিপস্টিক অনেকদিন ধরে হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য মনটা আমার খুবই খারাপ ছিল, সেইটাকে আজকে বুলসবুর্গের বাড়িতে পাওয়া গেছে। আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে আমার বর কিন্তু এখন বুলসবুর্গে, আর মা আর ছেলে এখন কিন্তু ভি টাইম কাটাচ্ছি আমরা। আপনাদের সাথে এবার টুক করে শেয়ার করে দিই যে এত সাজগোজ করছি কেন। এত সাজগোজ যদিও বলা এটাকে যায় না, তাই না? সাজগোজ করছি তার কারণ আমরা এখন যাব হচ্ছে একটা বাড়িতে, সেখানে আমাদের ইনভিটেশন, বা বলতে পারেন ফার্স্ট ইনভিটেশন এসএনএ এসে। চুল, এ বাবা সত্যি তো, দে দে দে, চুল কোথা থেকে আসলো? বুবলা আমরা বেরো বেরো যাব, বেউ বেউ ডককে নিয়ে যাবো বেরো বেরোতে আজকে। হ্যাঁ, জ্যাকেট পরি, জ্যাকেট পরবো না, চলো মাম্মা রেডি হই আমরা, চলো মাম্মা রেডি। বুবলাকে রেডি করে মা আর ছেলে আমরা দুজনে তো বেরিয়ে পড়লাম। এইবার হচ্ছে বাস স্ট্যান্ডে অপেক্ষা করার পালা, তার কারণ আজ হচ্ছে শনিবার আর আমি একেবারে ভুলেই গেছিলাম যে আজকে বাসের ফ্রিকোয়েন্সি কিন্তু কম। না হলে কিন্তু জেনারেলি এখানে 5-10 মিনিট অন্তর অন্তর বাস থাকে, কিন্তু আজকে 20 মিনিটের ওপরে অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে এখন। তাই জন্য কী করবো, টাইমটা কাজে লাগানো যাক। তাই বুবলাকে বিজি রাখলাম একটুখানি কেক বিস্কিট জুস এইসব দিয়ে, আর এমনিও ও ঘুম থেকে ওঠার পর খুব একটা কিছু খায়নি, তাই জন্য বেশ ভালোই হলো। আর গল্প করতে করতে বুবলার সাথে খেলা করতে করতে বাস কিন্তু চলে এসেছে। বাসে এখন আমরা যাচ্ছি কিছু না হলেও প্রায় 8টা মতন স্টপ, আর এই স্টপটায় নামার পর গুগল ম্যাপ দেখাচ্ছে আরও 2-3 মিনিট হাঁটা পথ। বাইরেটা এত সুন্দর যে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছিয়ে গেলাম আমরা রুদ্রাক্ষদা আর শতরূপাদির বাড়িতে। আজ যেহেতু প্রথমবার আলাপ, তাই জন্য আজকে আমি প্রেফার করব নিশ্চয়ই ভিডিও কম, গল্প আড্ডা বেশি করার। তবুও এত সুন্দর বাজনা বাজাচ্ছে বাচ্চাটা, তাই জন্য আপনাদেরকে একটুখানি না শুনিয়ে পারলাম না। একটা মজার গল্প করি, আমি এই কোম্পানিতে মানে আমার নতুন কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমি পথ খুঁজে পাচ্ছিলাম না, আর যে লোকটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পথটা একটু দেখিয়ে দেওয়ার জন্য, সেই কিন্তু হলো এই রুদ্রাক্ষদা। তবে মজার ব্যাপার কেন বললাম, তার কারণ আমি না সেদিনকার প্রচণ্ড নার্ভাস ছিলাম, চিন্তায় ছিলাম ইন্টারভিউ নিয়ে, তাই জন্য মুখটা ভালো করে দেখিও নি আর মনেও নেই। আজকে গল্প করতে করতে বললাম যে হ্যাঁ, আমাদের কোম্পানিতে অনেক ইন্ডিয়ান আছে, আমি ইন্টারভিউ দিতে এসেও একজন ইন্ডিয়ানের সাহায্যেই পথ খুঁজে পেয়েছি, আর তখন রুদ্রাক্ষদা বলল সেই ইন্ডিয়ানটাই আমি। হ্যান্স প্রুফড, পৃথিবী গোল, সবার সাথে সবার, কোথায় দেখা হয় কেউ জানে না। এত কথা না বাড়িয়ে সিধা চলে যাই একদম খাবারের দিকে। এত সুন্দর সুন্দর খাবার আর তার এত সুন্দর গন্ধ যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই পোলাওটার একটা স্পেশাল নাম আছে যেটা আমার এখন মনে পড়ছে না, সামথিং আওয়াধি পোলাও বা ওরম একটা কিছু। তার সাথে আছে চিকেন কষা, আর ঘরে বানানো বা হোম মেড
টিরামিসু। অসাধারণ খাবারগুলো ছিল, খুব ভালো করে এনজয় করলাম আজকের দিনটা। আর বুবলা খুব মজা করেছে, আর বাড়ি এখন কিছুতেই সে যেতে চাইছে না। আবার নিশ্চয়ই দেখা হবে। আর এখন আমরা যে বাড়ি ফিরছি, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স জার্মানিতে উবার চড়ার। রাত হয়ে গেছে, ডিরেক্ট বাস নেই, তাই জন্য উবারটাই ভরসা। আর খুব একটা দামও নিল না, উবার নিল হচ্ছে 18 ইউরো। আজকের মতন ভিডিওটা যদিও আমি এখানেই এন্ড করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য দিন অন্য আরেকটা ব্লগে।